हेलो गाइज, वेलकम बैक टू आवर चैनल एवरीडे किचन। तो चले आज के आबार एक नतून रेसिपी निये, और देखते ही पाच्छो आज के आमी तुम्हारे साथे शेयर करब एटा होच्छे माछेर डिमेर बड़ार झोल। तो माछेर डिम आशा करछि सबाई खेयेछो, तो सेटा दिए एकटा तरकारी किभाबे बानाबे तो सेई रेसिपिटाई आज तोमादेर साथे शेयर करब। फुल भिडियोटा देखते थाको, आशा करछि तोमादेर खूब भालो लागबे। तो चलो एखन आर बेशी कथा ना बोले फुल भिडियोटा शुरू करा जाक। तो प्रथमे देखते पाच्छो एई माछेर जे डिम सेटाके आमी पिस पिस करे केटे मांसर मतो भालो करे धुए, एकदम सेम प्रसेस ओरकम भालो करे जल दिए धुए एई लवण आर हलुद दिए मैरिनेट करे एकटा बाटिर मध्ये रेखे दिएछि, देखतेई पाच्छो। तो एई मैरिनेट करा एटा एखन किछुक्षण आमी रेखे देबो भालोभाबे जाते मिशे जाए। तो चलो एरपरे आमी आर की की रेडी करे रेखेछि ततक्षण सेइगुलो तोमादेर साथे शेयार करे नि। देखतेई पाच्छो आमी सबकिछु रेडी करे रेखेछि आगे थेकेई, देखतेई पाच्छो। एखाने रयेछे धने पाता सुंदर करे कुचि कुचि करे केटे धुए आमी एकटा बाटिर मध्ये रेडी करे रेखेछि। एइटा टमेटो सुंदर करे छोटो छोटो करे केटे नेबे टमेटोटा, आर आलू आमी पिस पिस करे केटे रेखेछि, खूब बड़ो ना मोटामुटी मीडियम साइज करे काटबे। एखाने आमी पेंयाज कुचि करे रेखेछि किछुटा, आर एखाने रयेछे आदा आर रसुन बाटा, देखतेई पाच्छो। आर साथे किछुटा लाल लंका एटार साथे बेटे दिए। तो ये पुरो पेस्टा बनिए आदा रसुन और लाल लंका दिए सुंदर को पेस्टा के बनिए ने। तो मोटामोटी समस्त किस रेडी और ओदि वो मैरिनेट हूँ, ततक्षण चलो रान्नाटा स्टार्ट करा जाक और तुम्हारा फुल भिडियो देखते थको। इरपर हमें कड़ाई भालो करे गरम कर नहीं तेल देवार आगे, देखते ही पाच कड़ाई प्राय गरम हो ही गए किचुक्षण रेखे दिए पाँच मिनट मत। तो चलो एबारे तेलटा दिए दीची कड़ाए, परिमाण मतो तेल देवे जतटा दरकार, खूब बेशि तेल एई रान्नाटार जोन्नो दरकार पड़े ना, जतटा दरकार ततटाई आमी निये निएछि। एखाने देखते पाच्छो आमार मने होच्छे आर एकटु लागबे ताई दिए निलाम। तो देखो तेलटा एकटु भालो करे गरम करे नेबे फार्स्टे, चलो तेलटा गरम हो जाक। तो देखते ही पाच्छो एटा दिए पुरो धोआ बेर होच्छे तेलटा दिए, तार माने बुझे निते हबे तेल गरम हो गेछे। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে এগুলো পিস পিস করে রেখেছিলাম মাছের ডিমগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। আর খুব সাবধানে এটাও দেবে কারণ এই ডিমগুলো ফাটে, তো ফেটে অনেক সময় চোখে মুখে চলে যেতে পারে, সেই কারণে এগুলো খুব সাবধানে দেবে। দেখতেই পাচ্ছ যেইভাবে তুমি আর কি বেসনের বড়া বা কোনো কিছু ভাজো ঠিক সেইভাবেই এগুলো ভেজে নিতে হবে এখন। তো চলো এখন এগুলো আমি একটু ভেজে নিই তেলে। তো দেখতেই পাচ্ছ এগুলো সুন্দর করে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। এবার এগুলো আমি পুরোটা তুলে নিচ্ছি একটা পাত্রে, দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলো। তো এবার এই তেলটা তো গরম আছেই দেখতেই পাচ্ছ, তো এই তেলের মধ্যেই এবার আমরা আলুগুলো দিয়ে দেব। আলুটা এখন ফ্রাই করছি ওই তেলেই, আর এটা একটু লাল লাল হয়ে গেলেই আমি নামিয়ে নেব, মানে একদম খুব বেশি যে একদম ফ্রাই করব সেটা না, মোটামুটি একটু লাল লাল হয়ে গেলেই তখনই এই আলুটা নামিয়ে নেবে। তো চলো আমার আলুটা দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা উঠিয়ে নেবো একটা জায়গায়। আস্তে আস্তে করে ওঠাবে, এদিকে আলুও রেডি আর এদিকে আমাদের মাছের ডিমের বড়াও রেডি। এবার চলো এবার তরকারিটা করা শুরু করি তাহলে। তো ডিমটা আর আলুটা ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছ এখনও একটু তেল এখানে থেকে গেছে, এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে পরিমাণ মতো, আর দিচ্ছি শুকনো লঙ্কা, একটু ভেঙে দেবে লঙ্কাটা। তো চলো এগুলো দিয়ে এখন একটু নামিয়ে নিই।
এবার আমি দিয়ে দিচ্ছি এই শুকনো লঙ্কা আর জিরের সাথে যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম দেখিয়েছি আগেই, সেই পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে এবার একটু নেড়ে এটা ভাজবে। তো এটা ফ্রাই হতে থাকুক, ততক্ষণ ওইদিকে আমি বাকি কাজগুলো করে নেব, যা যা দরকার সেগুলো রেডি করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন একটু পরিমাণ মতো চিনি, এটা দিলে ভালো স্বাদ হয়, টেস্টের জন্য চিনিটা দেয়, কিন্তু বেশি দেবে না, একদম হালকা কয়েকটা দানা দেবে চিনি। তারপরে এটা আবার ভালো করে আমি এখন নেড়ে নিচ্ছি। এর আগে আমি যে লঙ্কা আদা আর রসুনটা বেটে রেখেছিলাম, তো ওই পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ পেস্টটা দিয়ে দিয়েছি। এবার এটাকেও আমি আবার আগের মতো সুন্দর করে নেড়ে এটার সাথে মিক্স করে নেব। পেঁয়াজ আদা আর রসুন বাটাটা দেখতেই পাচ্ছ ভালো করে মিশিয়ে নিয়েছি, আর লঙ্কা বাটাটাও। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে টমেটোটা কুচি কুচি করে রেখেছিলাম সেইটা, তো টমেটোটাও এবার এটার সাথে মিক্স করে নেব যাতে গ্রেভিটা আরও সুন্দর হয়। খুব বেশি মশলা দিইনি দেখতেই পাচ্ছ। তো এবার এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। ফার্স্টে দিয়ে নিলাম হলুদটা, দেখতেই পাচ্ছ পরিমাণ মতো নেবে, বেশি কম হলে ভালো লাগবে না খেতে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি এখন লবণটা। আবার এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেবো এখন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখন পরিমাণ মতো একটু মিট মশলা। খুব বেশি দেবে না, কারণ জিনিসটা যেহেতু আমরা খুব বেশি রিচ করছি না, তো মশলার পরিমাণ দেখেই বুঝতে পারছি একদম কম মশলা দিয়ে রান্না করছি, তো সেই কারণে মিট মশলাটাও বেশি দেবে না। তো চলো আবার একটু নেড়ে নিচ্ছি। গ্রেভিটা অনেকক্ষণ ধরে একটুখানি কষাতে হবে, নাহলে মশলাটা কাঁচা কাঁচা থেকে যাবে। তো গ্রেভিটাকে ভালো করে আমি কষিয়ে নেব, তারপর এর মধ্যে যে আলু আর ওই মাছের ডিম এই যে দেখতেই পাচ্ছ রেডি করে রেখেছি এইগুলো দেবো। তো তার আগে এটা ভালো করে আগে কষিয়ে নেব। তো এটা হচ্ছে এখন দেখতেই পাচ্ছ ভালো করেই প্রায় গ্রেভিটা সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রেডি করে রাখা আলুগুলো। তো প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি, এবার এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। যে ধনে পাতাটা রেডি করে রেখেছিলাম সেই ধনে পাতাটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। তো চলো তো এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটার সাথে আলুটা দেখতেই পাচ্ছ সব কিছু সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে খালি জলটা দেওয়া আছে, জলটা আর এই যে এদিকে রেডি করা বড়াগুলো। তো চলো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি এবার জলটা, পরিমাণ মতো দেবে, খুব বেশি দেবে না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। মশলা যতটা আছে সেরকম পরিমাণ মতোই দেবে যাতে একটু হালকা গ্রেভিটা থাকে। পাচ্ছ এটা টকবক করে ফুটছে, তো এটা ফুটে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটা ডিমগুলো। তো চলো ডিমগুলো এবার আমি একটা একটা করে সুন্দর করে দিয়ে দেবে যেন ভেঙে না যায়।
পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে দেখতেই পেলে, এবার আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। পকোড়াগুলো যেন ভেঙে না যায়, খুব বেশি নাড়বে না। তো এটা একটুখানি নাড়াচাড়া করা হয়ে যাওয়ার পর এবার আমি এটাকে এখন ঢেকে দেবো, যাতে সুন্দর করে কষে যায়। তো এই থালাটা দিয়ে এখন আমি এটা ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর এটা স্টিমটা একদম কমিয়ে দেবে, গ্যাসের স্টিমটা। আস্তে আস্তে এটা সুন্দরভাবে কষতে থাকবে। প্রায় 6-7 মিনিট হয়ে গেছে, এবার আমি এখন ঢাকাটা খুলে দেখবো। আশা করছি এটা হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়ে গেছে। রান্নাটা প্রায় কমপ্লিট। স্টিম এখন হালকা একটু বাড়িয়েছি, খুব বেশি বাড়াবে না, তখন কমিয়েছিলাম, তার তুলনায় একটু মিডিয়াম রাখবে। তো আজকের রেসিপিটা এই অবধি ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্যই সব কিছু। আর এটা আমার নতুন চ্যানেল, তো প্লিজ সবাই সাপোর্ট।